আজকে অনেকদিন পর ভাপা পিঠা বানাচ্ছি। আজকে ভাপা পিঠা বানানোর অনেকগুলো কারণ আছে। আজকে অনেকদিন পর ভাপা পিঠার একটা অর্ডার পেয়েছি, কাস্টমারের একটা খুব রিকোয়েস্ট ছিল, সে যেন আমি যেন গুড় দিয়ে খুব মজা করে ভাপা পিঠা বানাই। আর যেহেতু এটা তার বাচ্চার জন্য সে অর্ডার দিয়েছে, তাই আমি আমার মনের মতো ভালোবাসা দিয়ে সে ভাপা পিঠাগুলো বানালাম। আর কী কী খাবার আজকে ক্যাটারিংয়ের জন্য অর্ডার ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আপনাদের কাছে শেয়ার করব একটা অন্যরকম ব্লগ। এই ধরনের ব্লগ আমি এর আগে কখনো শেয়ার করিনি। দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা হচ্ছে হলো খুবই সুন্দর। কেন বলেন তো? কারণ আমার না স্নো খুব ভালো লাগে। অনেকদিন পর স্নো হচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে। বাইরে ওয়েদারটা হচ্ছে একদম পারফেক্ট ভাপা পিঠা খাওয়ার জন্য, ভুনা খিচুড়ি খাওয়ার জন্য আর গরু মাংস খাওয়ার জন্য। ঠিক তাই বলছি না? আপনার কি মনে হচ্ছে বলুন তো? আমার কিন্তু বৃষ্টির দিনে অথবা স্নোর দিনে ভুনা খিচুড়ি চাই চাই। ঠিক ঠিক যেমন বাইরে ঠান্ডা, তেমনিভাবে ঘরে ধোয়া উঠানো ভাপা পিঠার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। অনেকদিন পর একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করার কারণ হচ্ছে হলো একটা অর্ডার এসেছে তাই। এখানে হচ্ছে হলো প্রথমে আমি গুড়টাকে কেটে এখানে একটা পাত্রের মধ্যে, চাউলের গুঁড়োর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভাপা পিঠা এই বানানোর ক্ষেত্রে অবশ্যই চাউলের গুঁড়োটাকে এমনভাবে মিক্স করতে হবে পানি দিয়ে, যাতে এটা একটা মুষ্টির মধ্যে আপনি নিতে পারেন এবং এটাকে আবার ভেঙে ফেলা যাবে। এ পর্যায়ে এটাকে আধা ঘন্টা রেস্ট নিয়ে পাশে আমি চলে আসলাম নারিকেল কুড়ানোর জন্য, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় অনেক হার্ড কাজ। কেন বলুন তো? সব কাজ নিজে করতে হয় তো তাই, যদি কেউ একটু হেল্প করে দিত অনেকটাই সাহায্য হয়। ঠিক যেমনভাবে এখন আমার হাজবেন্ড সাহায্য করে দিচ্ছে আমাকে নারিকেলটা ভেঙে। নারিকেলটা মনে হচ্ছে খুবই ভালো, কিন্তু আসলে কিন্তু নারিকেলটা না অনেকটাই মনে হচ্ছে একটু পুরাতন, খুবই স্ট্রং গন্ধ ছিল। তো কিছুই করার নেই, কিনে ফেলেছি, এখন তো রান্না করতেই হবে, আবার গিয়ে নিয়ে আসার একদম সময় নেই। তো নারিকেলটাকে কুড়িয়ে এরপর হচ্ছে নারিকেলটাকে রেখে এখন যে চাউলের গুঁড়োটাকে আমি পানি দিয়ে মিক্স করে এটাকে একটা দলা রেখে মানে রেডি করে রেখেছিলাম, এরপর এটাকে চালনির মধ্যে একটা এটাকে চেলে নিচ্ছি। তারপর আমি এক এক করে ভাপা পিঠাগুলো বানিয়ে নিব। এই ভাপা পিঠা বানানোর জন্য একটা ভাপা পিঠার জন্য একটা আমি এখানে স্টিলের বাটি নিয়েছি, এটা আমি ইন্ডিয়ান গ্রোসারি থেকেই নিয়েছি। তারপর তার মধ্যে প্রথমে আমি চাউলের গুঁড়ো দিয়ে তারপর নিয়ে নিলাম হচ্ছে হলো কুড়োনো যে নারিকেল, তারপর এখানে হচ্ছে গুড় নারিকেল দিয়ে তার উপরে আলতো আলতো করে চাউলের গুঁড়ো দিয়ে, এরপর একটা পাত্রের মধ্যে আমি এখানে একটা সুতি কাপড় বা চিজ কাপ যে বানাই সেই কাপড়টা কিনে নিয়েছি, সেটা ভিজিয়ে এরপর ভাপা পিঠার উপরে এটা দিয়ে এরপর আমি এটাকে ভাপা পিঠার যে পাতিল আছে সেটার মধ্যে বসিয়ে দিব। এরপর আস্তে করে আমি উপর থেকে বাটিটাকে তুলে নিচ্ছি। আমার কাছে এই মানে বাটি তোলার এত ভয় লাগে, মাঝে মাঝে দেখা যায় তুলতে গিয়ে অনেক সময় ভাপা পিঠা ভেঙে যায়। আমার মনে হয় আপনাদের সাথেও এরকম হয়েছে, ঠিক না? তারপর ভাপা পিঠাকে কিছুক্ষণ প্রায় 5 মিনিটের মতন রেখে এরপর আমি চেক করে নিচ্ছি যে ভাপা পিঠাটা হয়ে গেল কি না। উপরে আলতো করে আঙুল দিয়ে দেখলাম যে হ্যাঁ, হাতে লেগে যাচ্ছে না, তার মানে ভাপা পিঠাটা একদম রেডি। এই পর্যায়ে এক একটা করে ভাপা পিঠা আমি সার্ভ করব। আমি যেহেতু এটা এখন এটা আমার যেহেতু এটা অর্ডার ছিল, তাই এটাকে আমি কি করব, আলতো করে কাপড় থেকে বের করে আমি এটাকে হটপটে রেখে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি এখন ডেলিভারি করব, তো কন্টেনারে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলে নিয়ে তারপর এটাকে আমি র্যাপ করে ডেলিভারি করে দিব। এরপর হচ্ছে আজকে আরও একটা অর্ডার ছিল সর্ষে ইলিশ। বেশ কয়েকদিন ধরে সর্ষে ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, বাট শেয়ার করা হয়নি। তো আজকে হচ্ছে হলো একদম অথেন্টিক মানে সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করবো, যেটা আমার মায়ের রেসিপি। তো তার জন্য আমার লাগছে হচ্ছে হলো এখানে সরিষা। সরিষাটাকে আমি প্রথম পানি ছাড়া এটাকে ব্ল্যান্ড করে গুঁড়া করে নিয়েছি, তারপর একটু পরপর আমি পানি দিয়ে ব্ল্যান্ড করছি, অল্প অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করছি, এতে তাড়াতাড়ি সরিষার মিক্সটা রেডি হয়ে গিয়েছে। তো সরিষা বাটা হয়ে যাওয়ার পর এখন একটা ফ্রাইং প্যানে আমি সরিষার তেল নিয়েছি,
আমি কিন্তু অলরেডি সরিষার তেল দিয়ে মাছটাকে একটু ভেজে নিয়েছি, যেহেতু আমাদের এখানে মাছটা একদম ফ্রোজেন থাকে, একদম স্মেলস ভালো থাকে না, তাই এটাকে আলতো আমি একটু ভেজে নিয়েছি। এখন মশলার মধ্যে তেলটার মধ্যে আমি সরিষাটাকে ভালো করে কষিয়ে নিব, প্রায় 20 মিনিটের মতো একটু করে মিশা একটু করে কষাবো, আর অল্প করে একটু পানি দিব। আবার একটু কষিয়ে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ আর রসুনটাকে একটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তো পেঁয়াজের বাটা রসুনের বাটা সেটা আমি যে সরিষাটাকে কষিয়ে নিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দিব। এরপর আরও কিছুক্ষণ, প্রায় 10 মিনিটসের মতো, এরপর পেঁয়াজ আর রসুনটাকেও সরিষা বাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। যখন উপরে তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দিব হচ্ছে হলো হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপর হচ্ছে হলো মশলাটাকে আরও কষিয়ে এরপর দিয়ে দিব হচ্ছে একে একে যে যে ইলিশগুলো ভেজে রেখেছি সেই ইলিশগুলো। সো ইলিশের পিসগুলোকে যেহেতু অনেক বড়, তাই একটা বড় ছড়ানো পাতিল নিয়েছি যাতে আমি খুব সহজভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিতে পারি। এরপর মশলাটার সাথে গায়ে দিয়ে ইলিশ মাছটাকে আরও কিছুক্ষণ কষিয়ে এরপর পরিমাণ মতো অল্প পানি দিয়ে আমি এটা কুক করব প্রায় 10 মিনিটসের মতো। 10 মিনিটসের মতন রান্না করার পর এই তো আমার কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। এই অথেন্টিক সর্ষে ইলিশটা যদি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে। কাঁচাটাও কিন্তু আপনারা করতে পারেন কাঁচা ইলিশ মাছ দিয়ে, সেটা আরও ফ্লেভারফুল হবে। এখন আমি আরও একটা অর্ডার ছিল, সেটা হচ্ছে হলো ভুনা খিচুড়ি। সো ভুনা খিচুড়ির জন্য পেঁয়াজের মধ্যে আমি গরম মশলা দিয়ে এটাকে ভেজে, তারপর আদা বাটা আর হচ্ছে হলো হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে হলো মুগ ডাল। মুগ ডালটাকে ভেজে আমি শুকনো পাত ফ্রাই প্যানে ভেজে, এরপর হচ্ছে হলো যখন কালারটা চেঞ্জ হবে এই পর্যায়ে এটাকে আমি ভালো করে ধুয়ে, এরপর যে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ভুনা খিচুড়ির জন্য তার মধ্যে মিক্স করে কিছুক্ষণ আমি কুক করবো, লাইক 10 মিনিটসের মতো। কারণ এখানে না মুগ ডালটা না কুক করতে অনেকটা টাইম লাগে। যখন ভুনা খিচুড়ি রান্না করা হয় মসুর ডাল মুগ ডাল আর চাউল একসাথে মিক্স করে, তখন দেখা যায় মুগ ডালটা একদম সিদ্ধ হয় না। তাই এটাকে আমি 10 মিনিট কুক করে এরপর যখন একটু আধ ভাঙা হবে এই পর্যায়ে ডাল আর চালের মিক্সটা দিয়ে ভালো করে ভেজে মশলার সাথে পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিব। তারপর একটু পরপর উল্টিয়ে নিলে এই তো মজাদার গরম গরম ভুনা খিচুড়ি একদম রেডি। এরপর হচ্ছে হলো আরও একটি অর্ডার ছিল, সেটা হচ্ছিলো বেগুন ভাজা। ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে কিন্তু একদম জমে না। ঠিক এমনভাবে আমি আমার অর্ডারে যে খাবারগুলো ছিল সেগুলো সবগুলো রেডি করেছিলাম। ইলিশ সর্ষে ইলিশ ছিল ভুনা খিচুড়ি, বেগুন ভাজা আর ছিল হলো গরুর মাংস ভুনা। আর ক্লায়েন্টরাও খুব পছন্দ করেছিল খাবারগুলো, আর আমরা নিজেদের জন্য রান্না করেছিলাম সেটাও পারফেক্ট ছিল। ওয়েদারের জন্য যেরকম ডিমান্ড করে ঠিক তেমনই ছিল। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কাছে সর্ষে ইলিশটা কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।